রাজ্যের মানুষের কাছে আমি সেটাই বার্তা দেব যে আমার ত্রিপুরার অগ্রগতি হোক, উন্নতি হোক, সবাই মিলেমিশে কাজ করা গণতন্ত্রের সেটাই মূল মন্ত্র। নরেন্দ্র মোদীর ভাষায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, এগুলি কোনো রাজ্যকে বা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের দিনে গণতন্ত্র দিবস তো প্রত্যেকের স্বাভিমান এবং অধিকারকে রক্ষা করা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর আজকের দিনে আমি সেটাই চাইব যে কোনো প্রান্তে, ত্রিপুরা যে কোনো প্রান্ত হোক, প্রত্যেক ত্রিপুরাবাসীর মানসিকতার মধ্যে সেটা যাতে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, ভাবনাটা, গণতান্ত্রিক ভাবনাটা যত বেশি শক্তিশালী উঠবে তত বেশি রাজ্যের এবং মানবতার উন্নয়ন হয়। আর তারপরে আবারও আমি আজকের এই দিনের জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।